পবিত্র সালানা উরস্কুল মজলিসে মৌজুদা জন্মস্থানে আমাদেরকে আশার এবং বসার তৌফিক দিয়েছেন সেই মহান স্রষ্টার দরবারে মহান রব্বুল আল আবিনের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করি কালেমত্যক্র আদায় করি জোরে বলি আল্লাহামদুলিল্লা সেই মহামানব রসুল পাক আলাইহি ওয়াসাল্লামের দরবারে প্রত্যেকের কোটি কোটি দরুদ সালাম বর্ষিত হোক প্রত্যেকেই বলি আল্লাহ আমিন আল্লাহম আমিন ভাই আমার আমরা যারা বসে আছি আমরা অনেকেই অনেক গল্প করছি প্রত্যেকে অনুরোধ করব আবারও বলি কোরআনের আয়াত কোরআনের কথা যখন হবে সেখানে আমাদের খুব মনোযোগ সহকারে শুনতে হবে ধ্যান দিয়ে শুনতে হবে আমাদের কারণ কোরআনের কথা মানে ওটা আল্লাহরই কথা ঠিক কিনা বলেন কোরআনের কথা মানে আল্লাহর কথা তাহলে সেই কথা আমাদের খুবই মনোযোগ সহকারে শুনতে হবে আমি যে কারিমা পাঠ করেছি তিরিশ নম্বর সুরা সুরা রোম আয়াত নম্বর একুশ এই যে কারিমা পাঠ করেছি এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি আয়াতিহি আন খালাক লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা ইন্ন ফি যালিকা লা আয়াতিল এই আয়াতের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আর তার নিদর্শন বলি আল্লাহর যে নিদর্শন রয়েছে সেই নিদর্শনের মধ্যে থেকে যে তিনি তোমাদের জন্য তোমাদের থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ যে সৃষ্টি করেছেন এই মানব জাতিকে এই মানব জাতির মধ্যই থেকে আমাদের মধ্য থেকেই আমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ যাতে তোমরা তাদের প্রশান্তি পাও তার দ্বারা কি হয় প্রশান্তি লাভ করা যায় আর তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন আমরা জানি স্বামী স্ত্রীর মধ্যে সবথেকে বেশি ভালোবাসা এবং মহাব্বত শুভানন্দ এই ভালোবাসা মহাব্বতের জন্য আজকে গোটা পৃথিবীতে মানুষ কত অশান্তির দাবানলে জ্বলছে এই ভালোবাসা মহাব্বত থাকলে যেমন শান্তিও লাগে আর ভালোবাসা যদি না থাকে এর মতো অশান্তি পৃথিবীতে আর কিছু নাই মধ্যে নিদর্শন বলি রয়েছে আল্লাহর বহু নিদর্শন রয়েছে এই স্বামী স্ত্রীর সম্পর্কে যে কমের জন্য যারা যদি চিন্তা করে থাকে যদি আমরা চিন্তা না করি তাহলে আমরা কিছু বুঝতে পারবো না এই আল্লাহ সৃষ্টি জীব যে রয়েছে গোটা পৃথিবীর দিকে আমরা লক্ষ্য করি একবার মোহাম্বতের সঙ্গে উচ্চ আজ দরসরি পড়েন যারা ঘোরাফেরা করছেন বসে যান মেহরবানি করে ঘোরাফেরা করছে বসে যান মেহরবানি করে তো যাই হোক আমরা সাড়ে নটা থেকে এই পর্যন্ত বহু কথা আলোচনা হয়েছে কোরআন হাদিস থেকে আমরা শুনেছি আমরা জানি এই যে কোরআনই মজলিস এই উরুস্কুল মজলিস এখানে আসার পরে আমরা অনেক কিছু শুনেছি এবার শুধু আমাদের জীবনে আমলে জিন্দগি বানাতে হবে ঠিক কিনা না বলে এবার পরিপূর্ণ জীবনটাকে আমাদের তার উপরেই কাটাতে হবে তাহলে আমাদের আসা যাওয়া সার্থকতা হবে সমস্ত যত নবী আলাই সালাম আসাল্লামরা এসেছিলেন যত পয়গম্বর আলাই হিমসাল্লাত সালাম। যুগে যুগে যত এসেছিলেন তাদের কাজ ছিল অন্ধকার থেকে মানুষকে আলো দেওয়া ঠিক তদ্রুপ যুগে যুগে সাহাবা তাবে তাবে আইম্মাই কেরাম আউলিয়াই কেরাম তারা যে এসেছেন যুগে যুগে মানুষকে সতর্ক বাণী দিয়ে পদ ভোলা মানুষদেরকে সৎ পথ দেখানোর জন্য তারা যুগে যুগে আবির্ভাব হয়েছেন আল্লাহ। তো আমার বলার উদ্দেশ্য হল নবীর সুনত কয়েকটি রয়েছে তার মধ্যে চারটি সুন্নত হলো এক নম্বর সুন্নত হলো হায়া এক নম্বর সুন্নত হলো লজ্জা পুরুষ কিংবা নারী যদি যার লজ্জা নাই তার কিছুই নাই তার ইমানই নাই আল্লাহ রসুল বলছেন চারটি সুন্নতের মধ্যে একটাই শূন্য হলো হায়া অর্থাৎ লজ্জা নম্বর দুই অর্থাৎ সুগন্ধি ব্যবহার তিন অসেবাক অর্থাৎ মিসওয়াক করা এটা হলো নবীর সুন্নত আর নম্বর চার হলো আন্নিকাহ অর্থাৎ বিবাহ করা এই যে চারটি সুন্নত এই যে মানবজাতির জাতির মধ্য থেকে পুরুষের ওই পুরুষ সব থেকে সৌভাগ্যবান যার মধ্যে চারটি জিনিস পাওয়া যায় যার কাছে চারটে জিনিস আছে সে সব থেকে সৌভাগ্যবান কোন পুরুষ নম্বর এক হল ওই পুরুষ আলমেরাতুস আলি নেকর নারী নেকর বিবি যদি কারণ নেককার স্ত্রী হয় সে সব থেকে সৌভাগ্যবান ঠিক কিনা বলেন বাড়িতে যদি বিবি তার অশান্তি করে মহাব্বত যদি না থাকে তার মতো অসুস্থতা তার মধ্যে বিপদের কারণ আর কেউ হতে পারে না ঠিক কিনা বলেন যদিও আজকের উদ্দেশ্য আমার পরে আমি আলোচনা করব আমরা অনেকেই নামাজ রোজা ওজিফা উর শুনেছি যদিও তার সম্পর্কে আমি কিছু আলোচনা রাখবো তাহলে একটা পুরুষ সে সব থেকে বড় শান্তি পেতে পারে যদি সে নেককার নারীতে সে পায় দুই নম্বর হল হুসনুল মোহাসিরা অর্থাৎ না দু নম্বর হলো কানুল ওয়াসের অর্থাৎ প্রশস্ত একটা ঘর এক নম্বর ভালো বিবি পাবে দু নম্বর একটু ভালো প্রশস্ত একটা বড় বাড়ি যদি তার থাকে নম্বর তিন যদি ভালো একটা গাড়ি থাকে নম্বর চার হল অর্থাৎ যদি তার নেককার প্রতিবেশী ভালো প্রতিবেশী যদি থাকে ওই ব্যক্তিটাই সব থেকে উত্তম সুহান আল্লাহ তো মানুষ যে আমরা সৃষ্টি হয়েছি আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ যে কোরআন অর্থাৎ বিধান দিলেন এই বিধানের মধ্যে সবকিছু আমাদের শিক্ষা দিয়ে দিলেন রসরুলকে পাঠালেন তার তেরিকা দিলেন হে মানব জাতি তোমরা এই তেরিকা মোতাবেক চলবে তাহলে তোমরা জান্নাত মুখী হবে জোরে বলিস সম্পর্কে অনেক ঘটনা তো আমি কয়েকটা কথা বলবো আলমারাতি হা এই নেককার নারী যে আমরা জানি এই নেক্কার নারীর সম্পর্কে বলতে গেলে অনেক কথা আপনার মুসলিম শরীফের তিন হাজার পাঁচশো নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে কয়লা সোল্লাহ ঘি সাল্লাল্লাহ আলাই ঘি ওয়াসাল্লাম আর দুনিয়া ও পুল্লুহা মাতামুল অখয়রুল মাতাই দুনিয়াই রতুস পৃথিবীর জমিরে সবথেকে অর্থ সম্পদের মধ্যে যত সম্পদ আছে জায়গা ঘর বাড়ি বিল্ডিং পৃথিবীতে যত সম্পদ আছে সব থেকে উত্তম সম্পদ হলো একমাত্র নেককার নারী জোরে বলি সুবহান আমার ভাই জানেন এই নেককার নারী যারা অর্থাৎ আপনার আমার স্ত্রী যারা এদের কিছু অধিকার রয়েছে স্বামীর প্রতি স্ত্রীর অধিকার স্ত্রীর প্রতি স্বামীর অধিকার আমরা সারা জীবন স্বামীর অধিকার শুনেছি আজকের স্ত্রীর অধিকার সম্পর্কে কয়েকটা কথা আলোচনা করব। আমার ভাই জানে রা আল্লাপ রাখাবি তিনি জানিয়ে দিলেন যে তোমরা যখন বসবাস করবে স্বামী স্ত্রী তোমরা সৎভাবে বসবাস করবে স্বামী স্ত্রীর সম্পর্ক এমনই হওয়া দরকার সৎভাবে চলতে হবে নম্বর দুই হলো যে আপনার আমার বিবির তার ধর্ম শিক্ষা দিতে হবে দিনের শিক্ষা দিতে হবে আল্লাহর নবী জানিয়ে দিলেন যে তোমাদের স্ত্রীদেরকে তোমরা ধর্ম শিক্ষা দাও দিন শিক্ষা দাও আমার ভাই জানে রা আজকের আমি আপনাদেরকে কথা বলতে চাই এই দিনের শিক্ষা দিলে কি হবে আজকের যদি ধর্মের শিক্ষা সত্য শিক্ষা ন্যায়ের শিক্ষা যদি মানুষ পায় দেখবেন সমাজে তার মধ্য থেকে মানুষগুলি খারাপ পথে যেতে পারে না আজকের বলার উদ্দেশ্য হল সুবিমতি আজল গেছি রহমাতুল্লাহ সময় তিনি তরকারি আনাজ করছে ছিলেন কোন সময় সবজি বানাচ্ছিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কাজ করছেন বিভিন্ন কাজ থেকে ফেরার পরে দেখতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসে কি করলেন চোখটা মোটা করলেন না চোখটা বড় করে তাকালেন না আসার পরে তার বিবির হাতের কাজগুলি নিজে নিয়ে কাটতে শুরু করলেন জোরে বলেন সুবহানাল্লাহ বিবিদের প্রতি মহব্বত ভালোবাসা যে আখলাখ যে চরিত্র হওয়ার দরকার ছিল একশোর ভিতরে এখন সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট বলা যেতে পারে কম বেশি স্বামী স্ত্রীর ঝগড়ার অশান্তি চলছে যদিও আপনারা অনেক শুনেছেন কোরআনের রজিফা নামাজ জাকা হজ বিভিন্ন কথা শুনেছেন কিন্তু এগুলি আমাদের কিছু ঝালাই করার দরকার রসুল্লাহ সাল্লাম একে অপরের কাজের সহযোগিতা করবে এটা আল্লাহকে ভয় করো তুমি বাঁচো নামাজ পড়ে না আপনি নামাজ পড়েন আপনার ছেলে মেয়ে নামাজ পড়ে না এই পরিস্থিতির মধ্যে যদি হয় আমি সারা জীবন কোরআনের কথা শুনলাম তোমার হল বর্গদের বাঁচাও আজকের সুবি মুক্তি আজান গেছি রহমাতুল্লাহ থেকে নিয়ে তার সমস্ত খলিফাগণ আজকের তারা চেষ্টা করলেও নিজেদের ফ্যামিলিকে বাঁচাতে পারতেন সব কিছু দিয়ে আল্লাহর রাস্তায় বারো হয়ে গেলেন জন্য করে সব কিছু বিসর্জন দিয়ে বারো হয়ে গেলেন আজকের এই হাক্কানি আঞ্জুমানের এই মজলিস যে মৌজুদা গদ্দিন হুজুর কিমলা দামাকবার কাতু জুলা আলিয়ার এই যে জন্মস্থানের যে মজলিস আমরা অনেকেই জানি এই মজলিসের লোক ভালো হয়েছে কিন্তু এই মজলিস তো হলো মজলিস অনেকেই বলে থাকেন না আমাদের বিভিন্ন সাহেবরা বলছিলেন না এই বেদায়াতি মজলিস কেন এর এর যে সিস্টেমগুলো সব বেদায়াতি আমার ভাই জানে অনেকে বলে থাকেন এরা হলো বিনা পয়সার দরবার বিনা পয়সায় কি হয় চাল কিনতে গেলে টাকা লাগে ডাল কিনতে গেলে টাকা লাগে যাই কিনবেন এখানে যে কথা বলা হয়েছে বিনা পয়সায় দিন দুনিয়ার শান্তি ও মঙ্গল এখানে বলা হয় নাই যে চাল কিনতে গেলে টাকা লাগে না ডাল কিনতে গেলে টাকা লাগে না এখানে বলা হয়েছে বিনা পয়সায় দিন দুনিয়ার শান্তি এবং মঙ্গল আত্মার আত্মশুদ্ধি এর জন্য যদি পয়সা লাগতো তাহলে আমাদের সমাজে এত খারাপই আসতো না আমার ভাই যান এই জন্য করে লক্ষ্য করতে হবে হাক্কানি এটাই মানুষ বোঝে না অনেক কথা বলে শান্তি মঙ্গলটা তো বিনা পয়সায় পাওয়া যায় বলেন আপনি বিশ্বের যে বাজার যান না কেন সব জায়গায় গিয়ে দেখবেন কোনো জায়গায় লেখা আছে নাকি যেখানে এই যে বিনা পয়সায় শান্তি ও মঙ্গল বিক্রয় হয় যেখানেই যাবেন কোনো বাজার কোনো মার্কেটে পাবেন না বিনা পয়সায় শান্তি ও মঙ্গল এটা কোন কোন মার্কেটের পাবেন না কিন্তু কামেলিঙ্গন কোন কথা বললেন ওনারা কিন্তু কোরআন ও হাদিস থেকে নিয়ে আমার আপনার সম্মুখে বলে দিলেন বিনা পয়সায় দিন দুনিয়ার শান্তি ও মঙ্গল একমাত্র আল্লাহর কোরআন বলছে নিজে লাগালেন বিনা পয়সায় দিন দুনিয়ার শান্তি ও মঙ্গল শান্তি মঙ্গলটা বিনা পয়সায় পাওয়া যায় পয়সা দিয়ে শান্তি মঙ্গল পাওয়া যায় না এটা আল্লাহর কোরআনে এই ঘোষণা যে দিয়েছেন কোরআনের এই কথাটা নিয়ে রসুল্লাহর হাদিসের কথাটা নিয়ে সুমিমুক্তি আজানগাছি গাছি রহমাতুল্লাহ এই কথা বলেছেন জোরে বলি সুবাহান আল্লাহ যে কুয়ান কুম আহালিকুম নারা তুমি যে বাঁচো আর অপরদেরকে বাঁচাও তোমার আহলবর্গদের এই আহল বর্গ বলতে তিনি একমাত্র শান্তি প্রতিষ্ঠা করতে চেয়েছেন যে এখানে কোনো দল নয় কোনো মত নয় এখানে শুধু আজান গাছি ফুরপুরা তবলিক হাদিসের আদি বিষয় নয় এখানে একটাই কাজ কিভাবে মানুষ কোরআনের হুকুম মতো চলতে পারবে কিভাবে মানুষ নবীর তরিকা অনুযায়ী চলবে এটাই হলো তাঁর মুখ্য উদ্দেশ্য জনবলী সহান আমার ভাই কয়েকটা পয়েন্ট আপনাদের সম্মুখে যে আলোচনা হয় নাই সেই পয়েন্ট বলে তারপর ইনশাল্লাহ আমি যে হাদিসগুলো আলোচনা করছিলাম সেদিকে ফিরে যাব বলার উদ্দেশ্য হলো আজকের আপনারা গোটা বিশ্বে চলছেন দেখবেন গোটা বিশ্বের মধ্যে আপনারা যদি কোনো মানুষের কাছে ফতোয়া নিতে যান আপনি যদি মাঠে ঘাটে কোনো জায়গায় যদি কাজ করেন আশার আপনি ফতোয়া দিয়ে দেব যে নামাজটা কাজা পড়ে দেবেন যদি বলা যায় কালকেরওতে যেতে হবে এই দুনিয়ার মধ্যে আর এক দলের মুক্তির ফতোয়া এটাই আমি প্রমাণ করাতে চাচ্ছি সুবি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ দরবারের কথা এই মাওলানা এই মুফতি এই সুফি ফতোয়া দিচ্ছেন যে বাবা তুমি মাঠে যাও না ও বাবা আল্লাহর ভয় যদি তোমার থাকে একটা পবিত্র মাটি তুমি রেখে দেবে ওই পবিত্র মাটি আল্লাহর ভয়ে তোমার কাছে রেখে দেবে আর আল্লাহর ভয় যদি থাকে একটা নামাজের মুসাল্লা অর্থাৎ কাপড় তুমি রেখে দেবে নামাজের মা ঠিক আছে তুমি মাইলের পরে মাইল পার পানি পাচ্ছ না তাহলে মাটি দ্বারা তুমি ওই জায়গায় তায়াম করে নেবে তায়াম করে নিয়ে তোমার যে শরীরে যে কাপড় রয়েছে অর্থাৎ মুসাল্লা ওই নামাজের পাটিটা তুমি ফেলে ওই জায়গায় তুমি নামাজ কায়েম করবে জোরে বলি সুবহান একজন যে নামাজ বাড়িতে এসে কাজা পড়বেন আর তিনি ফতোয়া যে বাবা বল যে ঘড়ি থাকে ওই ঘড়ির উপরে লেখা থাকে আলাল কাদা পড়ে দেবেন কিন্তু আসরের নামাজটা পড়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত ওই মাঠে আজরাইল চলে গেল আজরাইলের দল বল চলে গেল যাওয়ার পরে সেখানে গিয়ে বলছে আল্লাহর বান্দা আমি তোমার সঙ্গে মোলাকাত করতে এসেছি কিসের মোলাকাত তার আগে আজরাইল আপনার কাছে গিয়া হাজির কি করবেন আগে আপনার জানকবজ কবজ করা হবে আশি ফুট ভাড়ার উপরে আছেন নামতে নামতে জান কবজ হয়ে যাবে আপনি প্লেন থেকে নামবেন তার আগে আপনার জীবন চলে যাবে তাহলে হাক্কানি আঞ্জুমান সুবিমুক্তি আজান গাছি রহমাতুল্লাহ আলাই এই যে আহল বর্গ অর্থাৎ আমাদেরকে বাঁচানোর জন্য তিনি বললেন বিনা কাজায় পাঁচক নামাজ কায়েম করবে জোরে বলি সুবাহান কমা আল্লা কুমালাম তা কোন তালামন অবস্থায় আও রুকবানান অতবার অবস্থায় এর মধ্যে হচ্ছে নামাজ কায়েম করো এই জায়গায় এসে ফাদকরুল্লাহ আমি আল্লাহ আমাকে শরণ করো নামাজটাকে দোহরে দাও কামা আল্লামাকুম মালাম তাকুনু তাআলাবুল যেটা তুমি জানত না আমি আল্লাহ তোমারে শিক্ষা দিয়েছি এর এই কোরআনছেন যে বিনা কাজে নামাজ কি করে হয় ফতোয়ার কিতাব তো জীবনে পড়েছি অনেক ফতোয়ার কিতাব পড়ার পরে দেখলাম সেখানে কাজার কথা বলা আছে এ কেমন মুক্তি রে বাবা ফতোয়ার কিতাব মানা না না আপনি যে ফতোয়ার কিতাবগুলি পড়েছেন ওই ফতোয়ার কিতাবের মধ্যে উল্লেখ করা আছে একমাত্র সেখানে আপনি যদি বেহুশি হয়ে যান আপনি পাগল ইচ্ছাকৃত নামাজ কাজা করি কিন্তু এটা তো মুক্তি আজান গাছি রহমাতুল্লাহ এর কথা শুধু নয় আমার আপনার রাসূল বিশ্বনবী হাবিবুল্লাহ তিনি জানিয়ে দিলেন যে ইচ্ছাকৃত নাম একজন মমিন একজন অবিশ্বাসীর মাপকাঠি সেই নামাজ আল্লাহর রসুল বলছেন যদি কেউ ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় সে অবিশ্বাসীর সমপর্যায় সেই জন্য করে শুধু মুক্তি আজান গাছি রহমান যে আসে কিন যে পীর ভাইগণ আছেন এরা কিছু বোঝে না এরা কোরআন ঠিকমতো মতো জানে না হাদিসও ঠিক মতো বোঝে না কিন্তু সময় হলে ওয়াক হলে এদের নামাজটা কাজা হয় না জোরে বলি সুবাহ আমার ভাই জানেন তার কারণে কোরানের কথা আদিসের কথা আর আপনার শুনতে গেলে অন্তর দিয়ে শুনতে হবে দিল দিয়ে শুনতে হবে আল্লাহর কোরান জানিয়ে দিল ইন্নাল্ম ওমে নুন আল্লাহ দীঘিনা ইদা দৌ জাদুমা না আমার ভাই জানে এই যে অনেক মানুষ আমরা এখানে উপস্থিত হয়েছে কিছু মানুষ আমরা এই নিয়ে এসেছি মঞ্জুদা দিনা মজুর কিমলা দা মাদবার মাদদারজুল্ আলিয়ার জন্মাদের সাথে জীবনের জিন্দেগিতে আমল করব এই নিয়ে আমরা এসেছি অতএব কিছু মানুষ যদি বসে ওই মানুষটাকে আমার হিদায়েত দেবে তাই বললো মোমেন কারা ইন্দাবল মোমেন তারাই হল মোমেন ইদা আল্লাহর স্মরণে আল্লাহর ধ্যানে অজিলাদ কলু বহুম তাদের অন্তরে কম্পন শুরু হয়ে যায় অন্তরে কম্পন শুরু হয়ে যায় ওই যায় তুলিয়া তাহলে আয়াত শুধু তাই নয় যখন তাদের সম্মুখে কোরআনের কথা বলা কথা শুনতে এত মজা লাগে এত মজা লাগে এক শ্রেণী মানুষেরা তারা প্রসাব পায়খানা পর্যন্ত বন্ধ করে দিয়ে দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা একটা জায়গায় বসে বসে কোরআনের মহাব্বতে পড়ে অন্তর থেকে অন্তর চক্ষু দিয়ে তাদের চোখে পানি ফেলে এই মজলিসে আসার পরে আমি আপনি কি শিখলাম আমি আপনি আসার পরে এই যে বিনা কাজায় নামাজ শিখলাম আমার ভাইদান স্বরা হুকুম শিখলাম তবে জেনে রাখবেন যে কথা বলছিলাম আজকের এই কোরান হাদিসের দা শোনার পরে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা কথা যেটা ছো ছোট্টর মধ্যে আমল করলে আমার আপনার জীবনের জন্য যথেষ্ট আমার ভাইজান এনাফ যে কথা বলছিলাম তাহলে আমাদের অনেক কাজে সহযোগিতা করতে হবে আল্লাহর রসুল সেই তরিকা দেখিয়ে দিয়েছেন নবীর বিবিরা যখন কোন তরিতরটি কাটতেন এমন সময় দেখা যায় আল্লাহর নবী এসে দেখলেন কাজ কিছু বাকি আছে চোখটা গরম করলেন না চোখটা বড় করে বার করলেন না আল্লাহর নবী আসার পরে বলল আয়েশা আমার কাছে ওইগুলি দাও আল্লাহর নবী নিজে তরি তরকারিগুলো নিজে হাতে কেটে দিয়েছেন সুবাহান আমি আপনাদেরকে বলতে চাই এই অনুযায়ী আমার আপনার বিবির হাতের যদি কোনো কাজ থাকে যদি সেই কাজটা করা যায় আমরা আমাদের ভাষায় বলি এরা হলো ভেড়ুয়া বলে না বলে না এটা হলো বলেন যদি সুন্নত কাজটা যদি ভেড়ুয়া মনে করে আমার ভাই জান এটা আমার আপনার রসুলের তরিকা এই তরিকাকে মুসলমান আমরা ছেড়ে দিয়ে কারণ সুন্নতটাকে আমরা খারাপ জায়গায় নিয়ে গিয়েছি তাই তো আমার আপনার এই এটাই শিক্ষা নিতে হবে আল্লাহর নবীর তরিকা থেকে যে আল্লাহর রসুল যেভাবে করেছেন নিশ্চয়ই আমরা তো কাজের ছুটি পাই এক তত্ত্ব হলেও রবিবার দিন আমরা অনেকেই ছুটি নিই কিন্তু আমার আপনার ঘরের বিবি দিন রাত করে আমার ভাই সর্বসময় তাদের কাজের কোনো ছুটি নাই তাদের প্রতি দয়া হয় না মানুষের আমার নম্বর জানের নম্বর চার হল রহিমাল্লা আল্লাহ এমন ব্যক্তিকে এমন ব্যক্তির প্রতি রহম করেন দয়া করেন সেই ব্যক্তিটাকে আল্লাহর নবী জানিয়ে দিলেন ক্বাম মিনাল লাইল সেই ব্যক্তিটা হলো যে রাতে সজাগ থাকে কিসের জন্য ফসল্লাই রাতু ফাইনাবাত নাদাজফি ওয়াজহি আলমা যে মানুষটা রাতের বেলা সজাগ থেকে নিজেকে নামাজে নিয়োজিত করার জন্য নিজে সলাত আদায় করার জন্য সে নিজে ওঠে এবং শুধু তাই নয় তার স্ত্রীকেও ওঠার জন্য সহযোগিতা করে আর একটু জোরে বলি সুহান নিজে নামাজের জন্য উঠবে বিবিরে সাহায্য করবে বিশেষ করে আপনাদের সম্মুখে বলি অনেক নামাজ আছে কিন্তু তার মধ্যে মনে করুন আপনি তাহার সময় উঠলেন আপনার বিবি ঘুমানো তাহলে আপনি নামাজ আদায় করবেন আপনার বিবিরেও তুলবেন এটা হলো আমার আপনার রসুল উল্লাহর তরিকা বলেন সুবাহান আল্লাহ তবে কিভাবে উঠাবেন আল্লাহর রসুল সেব তরিকা দিয়ে গেলেন বলা হলো ফি অজিহি হালমা আপনার বিবি ঘুমিয়ে আছে আপনি উঠেছেন বিবি উঠতে চায় না আপনি সামান্য একটু পানি নিয়ে আপনার বিবির চোখে মুখ একটু ছিটিয়ে দেন ছিটিয়ে দেওয়ার পরে আপনার বিবি উঠে আপনার সঙ্গে নামাজ আদায় করবে জোরে বলেন সুবহান আল্লাহ তারপরে আর বলফ রহেম আল্লাহ হুম রতন কম বিরাল্লাহ ইলিফাল্লাতাই কয জাঘা ফাইন আবার নদ জওয়া আল্লাহর নবী সাল্লাহস ওয়াজি হি হিলমা আল্লাহর নবী সাল্লাম আবার বলছেন কি বলছেন যদি কোনো নারী ওঠে তার স্বামী বিছানায় আরাম করছে তোমার স্বামীকে তুমি ডাকো তারকে নিয়ে তুমি শুধু নামাজ নয় তোমার স্বামীকেও ডাকবে স্বামী যদি রূপ না ওঠে তোমার দায়িত্ব হলো সামান্য পানি নিয়ে তার চোখে মুখে একটু ছিটিয়ে দাও এবারে আমি আপনাদেরকে এইখানে একটা কথা বলবো এখন বিবি স্বামীর চোখে পানি ছিটিয়ে দেবে আর স্বামী বিবির চোখে দেবে আর স্বামী যদি দিনদার না হয় বিবি যদি নামাজ সম্পর্কে ধর্ম যদি না জানে তাহলে ঝগড়া গণ্ডগোল হবে না হবে না এই জন্য করে প্রথমে আমি বলেছি তাকে দিন শিক্ষা দিতে হবে ধর্মশিক্ষা দিতে হবে আমার আপনার ঘরে এই বিবিদের এই মহিলাদেরকে ধর্মশিক্ষা যদি না জানে আচ্ছা আপনারা অনেকেই জানেন মসজিদে কাতারে জামাতে দাঁড়ালো সামনে ফাঁকা এখন এ করে নিয়েছে দেখা যায় সামনে ফাঁকা এ কি করেছে ওইভাবেই দাঁড়িয়ে আছে এখন যদি মনে করুন কেউ তাকে ধরে নিয়ে বলা যাচ্ছে যে ধরে নিয়ে যদি কাউকে সামনে ঠেলে দেয় সে এখন লাইন থেকে সরে এসে মারধর শুরু করবে না করবে না এখন মানুষ আছে না নাই সে তো জানে না ফতোয়া বা এরকমই তো হতে পারে যে নামাজের কাতারে দাঁড়িয়ে গেল এক শ্রেণীর মানুষ তারা কি করলো যে ফাঁকা জায়গা রয়েছে সে কি করবে ফাঁকা জায়গাটাকে যে নিজে নিজে পূরণ করে ফেলবে ও তো জানে না সাইডে সরে দাঁড়াবে সে না আমার ভাইজনের এই জন্য করে মানুষের দিন শিখতে হবে ধর্ম শিখতে হবে মাসলা মাসাইলের জ্ঞান যদি না থাকে জেনে রাখবেন ও কি করবে বিভিন্ন কাজের মাধ্যমে তার স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়ে যাবে আল্লাহর রসুল এই তরিকা দিলেন একমাত্র স্বামী স্ত্রীর মহাব্বত বাড়ানোর জন্য স্বামী উঠবে রাতের বেলা বিবিরে ডাকবে বিবি উঠবে স্বামীকে ডাকবে এই মহাব্বত যদি একে অপরের সঙ্গে থাকে যদি এক মুসল্লায় নামাজ আদায় করে আমার ভাই জানেরা তাহার নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া চাইবে আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ করে দিবেন এবং আল্লাহ রব্বুল আলামিন ওই সংসারের মধ্যে রহমত বরকতে ভরে দেবে কিন্তু সংসারে অশান্তি বরকত দূরের কথা হ্যাঁ সেখানে কিছুই নাই আসলে যে মেয়েকে আপনি নিয়ে এসেছেন সে মেয়ে কি করে এক কেজি চাল নিয়ে গিয়ে পাঁচশা পুকুরে ফেলে পাঁচশা বাড়িতে রান্না করে কারণটা কি তার স্বামী পছন্দ হয় না স্বামী পছন্দ হয় নাই এ সম্পর্কে চারটে জিনিস দেখে বিবাহের কথা বলা হয়েছে অনেকেই দেখবেন বলে আমরা ভাষায় বলে থাকি চাঁদের কোলে বাঁদর ধরে দেওয়া যেটাকে বোঝায় অনেকেই দেখবেন বাড়িতে মেয়ে আছে অনেকগুলি মেয়ে চিন্তা করে যেখানে হোক দিলে হলো খুব একটা ছেলেটা ভালো নয় তার সঙ্গে দিয়ে দিল পুরুষ যেমন চায় আমার বিবি দেখতে ভালো হোক পুরুষ যেমন চায় আমার বিবি যেন সব দিক থেকে ভালো হয় নারীও তেমন চায় আমার স্বামী ওটা যেন ভালো হয় আপনি কি করলেন আপনার দায়িত্ব ছিল এটাকে দেখে আপনার কাজে আগানো আপনি কি করলেন যেখানে হোক দিলে হলো এখন দেখা যায় সে বিবি হ্যাঁ স্বামী স্ত্রী সংসার করলে কি হবে মনের মধ্যে অশান্তি চলছে ঠিক কিনা এইগুলো পিতা হিসাবে আপনারা লক্ষ্য করবেন যারা যুবক তাদের বিবাহ করতে গেলে কিছু কিছু জিনিস লক্ষ্য রাখতে বলা হয়েছে তার দেখতে সৌন্দর্য হওয়া চাই তার মাল আমাদের হুজুর কেউ এই বয়ানটা কয়েকবার করেছেন আপনারা নিশ্চয়ই শুনেছেন হ্যাঁ তার যেন মালমাত্রা থাকে তোমার মতো যেন তারও মাল থাকে আর তুমি দেখবে তার দিন ধর্ম কতটা আছে এরকম করে করে চারটি জিনিসের তবে তিনটে মাইনাস করে দিয়ে হলেও তার মধ্যে যদি দিন থাকে তার উপরে অনেক বেবি ভারিত্ব তার ওজন রাখা হয়েছে জোরে বলেন শুভ এই ধর্ম মানুষ কি করবে মানুষ অশান্তি করতে পারে না একজন মহিলা যদি দিনদারি হয় তার সন্তানকে যদি সেইভাবে পালন করতে পারে একজন ফ্যামিলির মেম্বার আসল হলো তার মা ওই মা যদি সঠিকভাবে দিন শিক্ষা দিতে পারে ওই ফ্যামিলিতে দেখবেন কোনো দিন অশান্তি হতে পারে না তাই হুজুর কেবল বারবার বলেছেন যে মহিলার পেট থেকে আল্লাহর নবীরা হয়েছেন ওই মহিলার পেট থেকে সাহাবাইকে কেরামরা হয়েছেন ওই মহিলার পেট থেকে তবে তাই রাইমাই মুস্তাহ দিনরা হয়েছেন ওই পয়লার পেট থেকে সুমি মুক্তি আজান গাছি রহমাতুল্লাহ আলাই সুমি মহাজেন কেন রহমাতুল্লাহ আলাই সুবি আফিস রহমাতুল্লাহ আলাই সবল সেপুরি রহমাতুল্লাহ আলাই মৌজুদা মাস্টার সাহেব গদ্দিনাসিন গুজর কিমলা দামাত বরকাতু মাদাজুল আলিয়া হয়েছে সেই মত কেমন হওয়া দরকার ওই মায়ের চরিত্র ওই মায়ের আল্লাহর আখ আল্লাহদের মতো হওয়া মতো হওয়ার দরকার সেই জন্য করে হাদিসের মধ্যে আল্লাহর রসুলের জীবনে সব কিছু তিনি জানিয়ে গেলেন হে বিশ্ববাসীরা আমি এই যে দিয়ে গেলাম এই তরিকাগুলি একমাত্র এর উপরে ফলো করে তোমাদের জীবনকে তোমরা এইটাই বাস্তবে রূপ দেবে জোরে বলি সুবাহ আমার ভাইজানেরা তারপরে উল্লেখ করা হয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন মুসলিম শরীফের হাদিসের মধ্যে 3540 নম্বর হাদিস আল্লাহর নবী বলেন কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়াপ্র মুমিন মুমিনা ইন্নাকারিইয়ামিনা কুলুকান রদিইয়ামিনা হাকার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে বললেন কোনো মুমিন পুরুষ এবং কোন মুমিন নারী কে যেন কষ্ট না দেয় কোন মুমিন নারী কোনো পুরুষ কে যেন কষ্ট না দেয় এটা কি বোঝাতে চাচ্ছে বলা হয়েছে যে একে অপরের প্রতি ঘৃণা না করে দেখবেন আমাদের ঘরে আমার আপনার বিবি কোনো কাজ করলো করার পরে হয় একটা গ্যালাস পড়ে গেল বা যে কোনো একটা ভুল করলো তরকারি লবণ দিতে মনে নাই আমার আপনার সর্বপ্রথম কাজ হলো চোখটা বড় বড় বার করা ঠিক কিনা বলেন ও মধ্যে জানিয়ে গেলেন খবরদার খবরদার তোমাদের বিবিরা যদি কোনো ভুল করে তার ওই ভুলটাকে নিয়ে তোমরা এমন করে তাকে কষ্ট দিও না বরং তার ভালো কাজগুলি নিয়ে তোমরা বেশি বেশি করে আলোচনা করো তাহলে কি হবে তার উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে থাকবে এখন আপনি কি করলেন আপনার বিবিরে বললেন তোর মুখটা এমন দেখতে তোর দেখলে এমন হয় আচ্ছা যদি এমন করে যদি ব্যবহার হয় তাহলে স্বামীকে ভালোবাসবে বলে মনে হয় আর যদি বলা যায় তোমার দেখতে ভালো তুমি এমন সত্যি তোমার মতো পৃথিবীতে অনেক নারী দেখেছি কিন্তু তোমার মতো ভালো নয় দেখবেন রাতের বেলা আপনার ঘুম হারাম করে দিয়ে পার্টি দেবে ঠিক কিনা বলেন ও ভাই আল্লাহর রসুল সাল্লাম জানিয়ে দিলেন তাই তোমরা তোমাদের বিবিদের চরিত্রকে নিয়ে আখলাকে নিয়ে তোমরা তাদের ভালো দিকটা আলোচনা করবে তোমরা খারাপ দিকটাকে নিয়ে তোমরা কি না তাদেরকে করতে না ঘৃণা না আল্লাহর সাল্লাম জানিয়ে দিলেন তোমাদের কোনো কাজ অপছন্দ হতে পারে হয়তো ভালো নাও লাগতে পারে কিন্তু তার মধ্যে নিশ্চয় অনেক অনেক কাজের মধ্যে কল্যাণ রয়েছে যেটা তুমি জানো না সেটা তুমি জানো না এছাড়া উল্লেখ করা হয়েছে আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন একুশশো বিয়াল্লিশ নম্বর হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন আমাদের কারোর উপরে স্ত্রী কি হক রয়েছে আল্লাহর রসুল আপনি বলেন ও আল্লাহর রসুল আমাদের স্ত্রীগুলো আমাদের প্রতি কি হক আছে আমরা বৃদ্ধ মানুষরা অনেকেই মনে করছে আমাদের বিবি তো বুড়ো হয়ে গেছে জি আমাদের বিবি বুড়ি হয়ে গেছে বৃদ্ধা হয়ে গেছে আর দরকার নেই নাকি আপনি জীবনে কি ভুল করেছেন আমার আপনার জীবনে কত ভুল হয়েছে সেগুলি আগামীতে অন্তত হলেও ক্ষমা চেয়ে নিয়ে মাপ চাইতে হবে না নাহলে কিয়ামতের দিন কিন্তু ওই বিবি আমার আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে এত সহজ নয় আমার জানে না যে কথা বলছিলাম আল্লাহ রসুলকে বলা বলোয়ার্লা আমাদের স্ত্রীগণ আমাদের উপরে কি হক রয়েছে আপনি বলুন আল্লাহর নবী বলেন আনতু তু ইমাহা इजाতু ইনতা তুমি যে মানের খাও তোমার بیویরে সেই মানের খাওয়াও তুমি কলকাতায় গেলে বিরিয়ানি খেলে আর বাড়িতে আসলে তুমি একটু মিষ্টি আনলে না আছে না না সব ভালো খাই বাইরে কিন্তু বাড়িতে আসার পরে বিবির কিছু দেয় না এমন মানুষ আছে উনানে হাঁড়ি জলে না এমন সমাজের মানুষ রয়েছে আমি শুনতে পাই যদি আমাদের এলাকা সেই জন্য করে বলছি এমন পুরুষ রয়েছে যারা সব কিছু করে ভালো বাড়িতে উনানও জলে না কিন্তু তাদের নেশার দিকে কোনো সমস্যা হয় না আমার বলার উদ্দেশ্য হলো মানুষ যদি কোরআন জানতো রসোল্লা খাদিস যদি জানত আজকের এই সমাজটা নোংরামি সমাজ হতো না এই সমাজটা একমাত্র কায়েম হয়ে যেত আল্লাহ সুন্নতর দিকে ভালো নাই আমার ভাই যানেরা আল্লবী তাই বললেন তুমি যেমানের খাও সেই মানের তোমার বিমানের পর ওয়াতাক সোহা ইযাক তাসাইতা। তস ইতাপ আল্লাহর নবী বললে না ওই তসবতাপ যে পরো তোমার বিবির সেই পোশাক তুমিও দেবে ছেলের পোশাক নিয়ে দেবে না এটা যেন ভাববেন না মানে আপনি যে সুন্দর পোশাক আপনার জন্য পছন্দ করেন বিবির জন্য সেই রূপ সুন্দর পোশাক যেন আপনি সেই ক্রয় করে আনতে পারেন এটাই বলা হয়েছে আপনি আমি যদি আমার আপনার বিবির জন্য যে পোশাক কিনে আনলাম আনার পরে যদি বলা যায় একশো টাকা কি দুইশো টাকা বিবির মন খারাপ হয়ে অন্যদিকে ঘুরে যায় ঠিক কিনা বলেন যদি ভালো মানের পোশাক আনা হয় পাঁচশো টাকার জায়গা যদি হাজার টাকা হয় দেখবেন আমার আমার আপনার বিবি থেকে বড় খুশি হবে কান খুলে খেয়াল করে শুনুন এগুলি ভাববেন না আল্লাহর রসুলের হাদিস এগুলো সহজ করে দেখবেন না যে আমি বলে গেলাম আপনারা শুনে গেলেন না 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 আল্লাহর একটা মারাত্মক জানিয়ে দিলেন এ বিশ্ববাসীরা একমাত্র তোমরা মহিলাদেরকে তুচ্ছ করবে না আল্লাহর নবী তাই তো জানিয়ে দিলেন পৃথিবীর জমিনে জায়গা জমি ঘর বাড়ি বিল্ডিং বালাখানা নয় পৃথিবীর জমিনে এক নম্বর সম্পদ হলো সতী সাধবী নারী জোরে বলি সুবাহান আল্লাহ তাই তো বলি ওই জন্য করে মহিলারা তারা দুঃখ করেছিলেন কোন মহিলা তো নবী হতে পারে নাই আল্লাহর নবী জানিয়ে দিলেন ও মা বোনেরা তোমরা তো নবী হতে পারে নাও কিন্তু তোমরা কি জানো না তোমরা তো নবীদের মা একবার জোরে বলি সুবাহান আল্লাহ মহিলাদের মর্যাদা অনেক বেশি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালিমাতুস সাদিয়া যখন আসলেন আল্লাহর নবী মসজিদে নববীতে নিজের পাগড়ি মোবারক বিছিয়ে দিলেন দেওয়ার পরে কতব কতন করে চলে গেলেন বললেন আল্লাহর নবীকে বলা হলো ইয়া রাসূল আল্লাহ কি ইয়া হাবিব আল্লাহ হুজুর আমি বলতে চাই আল্লাহর রাসূল গো ওই বৃদ্ধা মহিলার জন্য আপনি যে পাগড়ি মোবারক বিছিয়ে দিয়েছেন মহিলাকে আল্লাহর নবী বলেন ও আমার সাহাবারা এরা অন্য কেউ নয় এই মহিলা ছোটবেলায় আমার যে মায়ের দুধ আমার কিসমতে ঠিকমতো জোটে না যিনি আমার দুধ পান করিয়েছিলেন তিনি হলেন আমার মা হালিমাতুস সাদিয়া আল্লাহর নবীর পাগড়িটা কত মর্যাদাপূর্ণ সেই নবী নিজের মর্যাদা একটা মহিলার জন্য সামান্য পাগড়ি বিছিয়ে দিয়ে তাজিম করে বোঝাতে চাইলেন ও বিশ্ববাসীরা মহিলাদের মর্যাদা অনেক উর্ধে তোমাদের মায়েদের মর্যাদা অনেক উর্ধে জোরে বলি সুবাহান আল্লাহ ওই মেয়ে আপনার মা ওই রকম মেয়ে আমার আপনার ঘরের বিবি ওই রকম মেয়ে আমার আপনার ঘরের ছেলে মেয়ে তাহলে আমি আপনাদেরকে এটাই বলবো এই মেয়ে ছেলেরা আজকের দেখবেন সমাজে যদি বিবাহ দেওয়া হয় বিবাহ দেওয়ার পরে যে শ্বশুর বাড়ি যায় অনেক শাশুড়ি বউকে দেখতে পারে না অনেক বউ শাশুড়িকে দেখতে পারে না আমি আপনাদের অনুরোধ করবো কারণ ওই যে মেয়ে আপনার ঘরের মেয়ে অর্থাৎ বউ হয়ে গিয়েছে ও তো সারা জীবন লেখাপড়া করেছে দুনিয়ায় অনেক ভুল কাজ তুমি করবে যেমন তুমি পূর্বেও করেছিলে তুমি তো এখন শাশুড়ি হয়েছ তাহলে তোমার দায়িত্ব হলো ওই বাচ্চা মেয়ে যে আজকের শ্বশুর বাড়ি গিয়েছে তোমার ঘরের বউ হয়ে গিয়েছে হাজারো ভুল করলে তুমি যদি নিজের সন্তান মনে করে ওই ভুলটাকে যদি বলো মা এটা তোমার ভুল হয়েছে মা এটা এইভাবেই করতে হবে আজকের যদি আপনি এমন করে বলেন এমন কোন নিষ্ঠুর সন্তান নাই এমন কোন নিষ্ঠুর ছেলের বউ নাই যে আপনার মা বলে মহাব্বত করবে না নিশ্চয়ই আপনারা ভালোবাসায় সে মুগ্ধ হবে এবং মুগ্ধ আপনার মায়ের মতো ব্যবহার আপনিও পাবেন দশটা ভুল করলে নটা খোটা দেয় এদিকে ভালোবাসা দেয় বাইরে গিয়ে পাড়ার লোকের সঙ্গে গলকারি আর পরের মেয়েরা তারাও কিছু অন্যায়কারী তারা মনে করে বিয়ের পরে কিছু হোক আর না হোক বিবাহের পরে তারা একটা চিন্তা করে কি করে আমার স্বামীর নিয়ে আমি আলাদা হয়ে ভালো খাবো যে আমার স্বামীর নিয়ে আমি আলাদা খাবো এতটুকুই যা যায় হোক সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাম হাদিসে বউ কথা উল্লেখ করেছেন যাই হোক আমি যে কথা বলছিলাম আমি আর ওদিকে যাব না তাহলে যেমানের আপনি খাবেন সেই মানের খাওয়াবেন মানের পোশাক আপনি পরেন সেই মানের পোশাক তাদেরকে দেবেন আর বলা হলো আমরা দেখবেন স্বামী স্ত্রী তো অশান্তি হলে যখন মার শুরু হয়ে যায় দেখবেন ঘরে হোক বাইরে হোক যখন শুরু হয়ে গেল দুমদাম মার শুরু করে দিল চিৎকার গ্রামের লোকেরা এসে মজা দেখছে দেখে না দেখে না আপনাদের এলাকায় হয়তো মারামারি হয় না স্বামী ও ভাই জানে রাব আল্লাহর নবী বললেন ওয়ালা তাদরিবিল ওয়াজহা বলা হয়েছে তোমরা তোমাদের বিবিদের মুখে মারবে না মুখে মারা নিষেধ করলে আর আমরা কি করি ধরে ধরে বেশিরভাগই মুখে মারি নাউজ বিল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহর রাসূল বললেন খবরদার খবরদার তোমরা তাদেরকে মুখে প্রহার করবে না মুখে মারবে না ওয়ালা কাব্বি এবং গালমন্দ করবে না আরে মারুক আর না মারুক গালাগালি দেয় না দেয় না তাহলে তোর বাপ পঞ্চাশ হাজার টাকা দেওয়ার কথা ছিল তোর মায়ের তো এই পনেরো টাকা দেওয়ার কথা ছিল দেয় নাই এই কথা বলে অনেক অশান্তি করে অনেকেই দেখবেন অনেক বাড়ির মেয়েরা আপ আত্মহত্যা করে অনেকেই দেখবেন গাছে ঝুলে থাকে বিষ খেয়ে আত্মহত্যা করে জেনে রেখে দেন আমার ভাই জানেরা এমন কাজের মধ্যে লিপ্ত হওয়া মানুষগুলি যদি বলেন আমি হাক্কানি আঞ্জুমানের মানুষ আমি অমুক দরবারের মানুষ অমুক সিলসিলার মানুষ আপনার ছেলে আপনার মেয়েকে বিবাহ দিতে গিয়ে আপনার ছেলে কি বিবাহ দিলেন পনকে নিয়ে আপনি পনকে চাহিদা করে নিলেন এটা কেউ বলবে না জায়েজ এটা কেউ বলবে না হারাম সমস্ত সিলসিলা সমস্ত দল বলছে হারাম কারণ আল্লাহর নবী যেটা হারাম করেছেন যেটা আল্লাহ স্বয়ং হারাম করে দিয়েছেন আল্লাহর হারাম করেছেন এমন পনের টাকা নেওয়াও জায়েজ নয় আর সেই টাকা চাইতে গিয়ে বলে তোর বাপ এমন ছিল তোর মা এমন ছিল এই বলে বলে তাকে গাল মন্দ দেয় আল্লাহর নবী বলেন ওয়ালা তো তোমরা বিবিদেরকে কে গালি দিও না আজকের বর্তমান জামানে একটু কিছু হলে আমরা বিবিরে বেশি বেশি গালি দিয়ে থাকি জোরে বলেন না অথচ আল্লাহর রসুলকে বলেছি আল্লাহর নবীর নাম সুলসালসাল্লাম বলে নাকে মুখে চুম্বন দিই আর আল্লাহর নবী যে কথা বললেন এটা মানি না তাহলে বোঝা যায় দরজায় আপনার জানালায় পর্দা লাগিয়ে দরজা থেকে ডাক বুঝতে পেরেছেন আমার ভাই যান এই শরীয়ত এইভাবে নিলে হবে না আর দুটো হাদিস আমি বলে ছোট্ট করে শেষ করে দিচ্ছি বলা হয়েছে বুখারি শরীফের তিন হাজার তিনশো একত্রিশ নম্বর হাদিসের মধ্যে বলা হয়েছে কল রসুল ঘেসল্ল হে সাল্লাম ইস্তব বিন্নি তোমরা নারীদের উত্তম হ্যাঁ উত্তম নসিহাত দান করো উত্তম নসিহাত কেন দান করবে ফাইনাল মরাতা খুলি তাঁত খুলি কাতেন আলাহু কেননা নারী জাতিকে তোমরা কি করো নারী জাতিকে পাঁদরের হাড় দিয়ে তৈরি কি দিয়ে তৈরি পাঁজরের হাড় দিয়ে তৈরি আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম বললেন আর পাঁজরের হাড়গুলোর মধ্যে সব থেকে উপরের হাড়টি তো বেশি বাঁকা পাঁজরের হাট দিয়ে যে তৈরি আর আচ্ছা এই উপরের পাঁজরের হাটটা যে বাঁকা হয় তুমি যদি তা সোজা করতে চাও তাহলে হাড়টা ভেঙে যাবে কি হবে নারীদেরকে সোজা করতে গেলে হাড় ভেঙে যাবে নারীদেরকে হার হারের হাড়ের করা হয়েছে অথবা আপনার বিবিকে আপনি যদি ভালো করতে যান অথবা আপনি মেরে পিটে যে অত্যাচার করে করবেন তাহলে ও ভেঙে যাবে সেরিয়াতের হুকুমকে আপনি মানাতে গেলে কিভাবে মানাবেন সেই কথাই বলছে কি বলা হলো ওয়াইল তরাক্তু কুলাম ইয়াজাল আওয়াজা ফাস্তাও বিন নিসা আল্লাহর নবী সাল্লাম জানিয়ে দিলেন যেমন তোমরা যদি ওই যে এমন করে যদি তোমরা ভালো করতে যাও যেমন হার ভেঙে যাবে আর যদি তোমরা ছেড়ে দাও তাহলে কি হবে বাঁকায় বাঁকা থেকে যাবে কতটা মারাত্মক কথা একটা ভেঙে যাবে আর একটা হলো হার কি হয়ে যাবে যদি রেখে দেন তাহলে ওইভাবেই থেকে যাবে তাহলে আমাদের কাজ কি হবে বাঁকাই থাকবেও না আর এ করাও যাবে না সোজা করাও যাবে না করবেন কি সেই কথায় বলা হলো তাহলে তোমরা কি করো তাদেরকে ফাস্তাও সুব বিনিসা তাহলে তোমরা তাদের প্রতি তোমরা উত্তম নসিহাত দাও তোমরা ওয়াজ করো তোমরা তাদেরকে কোরআন হাদিসের কথা বলো হাদিস কোরআনের তালিম দাও হাদিস কোরআনের তালিম দিলে যে মহিলা যত বাঁকা হোক না কেন দেখবেন ওই মহিলা একদিন তিনি মা ফাতেমা তো জহরার মতো হবে ও মহাতুল মোমেনী রায়সার মতো হবে এদের চরিত্র তাদের চরিত্রের মধ্যে আসবে জোরে বলিন সুহান তাহলে বোঝা যায় আরেকটা হাদিস বলা হয়েছে বুখারি শরীফের পাঁচ হাজার দুশোয় চার নম্বর হাদিস আল্লাহ রসুল শাহসাল্লাম বলেন কয়াল্লাহ ইয়াজ লিদুফ আহাদু কি মিরাউ হুফ জাল্লা আফ্জিসুম্মা ইউ জ্যাদি অঘা করি লিয়াওম আল্লাহ রসুল বলেন তোমরা কেউ নিজ স্ত্রীদেরকে গোলামের মতো না আমরা যখন মারি কি করি যেমন গোলাম পেটায় গরু পেটায় সেইরকম পেটানো নয় এমন ফ্যামিলি আছে না নাই এমন মানুষ রয়েছে যারা বিবিদেরকে গোলামকে যেমন দেখতে পারে না ঠিক গোলামের মতো তাদেরকে মারধর করে আমার ভাই যান তাহলে জেনে রাখবেন এই রকম প্রহার করো না আল্লাহ রসুলসাল্লাম বলছেন কেননা দিনের শেষে তার সঙ্গে তো তোমরা মিলিত হবে কতটা একটা মারাত্মক কথা যে বিবিরে তুমি মারলে আবার রাতের বেলা সেই বিবির সাথে আবার সংসার করবেন তাহলে আপনার আমার লজ্জা হয় না এটা তো লজ্জা হওয়ার দরকার ছিল যে বিবি আপনার শান্তির জন্য আল্লাহ কোরআন কারিমের মধ্যে বললেন তোমাদের শান্তির জন্য তোমাদের হার থেকে আমি সৃষ্টি করেছি অতএব সেই বিবির প্রতি তোমরা কীভাবে অত্যাচার করো তাই বলেন ফাস্তা বিশ্বিনিস তোমরা কি করো উত্তমভাবে ভাবে তাদেরকে মহাব্বত করে ভালোবাসা দিয়ে ওয়াজ করে শোনাও উপদেশ দাও কোরআন হাদিস শোনাও দেখবে আস্তে আস্তে করে তাদের কঠিন দিলটা নরম হয়ে যাচ্ছে জোরে বলেন সুহান কামেল মুর্শিদ তো সেই কথাই তিনি বারবার বলতেন যে আমাদের সমাজের মহিলারা যদি ভালো হয়ে যায় আমাদের ঘরের মহিলারা যদি ভালো হয়ে যায় আবার দেখবেন আল্লাহ বজরগানের দিন আবার তাদের পেট থেকে আসছে জোরে বলেন সুহান আল্লাহ যেন আমাদের প্রত্যেকের হিফাজত করেন বলেন আমিন আমার ভাই তাহলে যতটুকু বললাম যতটুকু শুনলাম এই কয়েকটা হাদিস আপনাদের সম্মুখে আলোচনা করলাম যেটা খুব জরুরি বিষয় এই বিষয়টাকে আমরা প্রত্যেকে আমল করার চেষ্টা করবো বলি ইনশা আল্লাহ আল্লাহ যেন আমাদের প্রত্যেকের হিফাজত করেন বিনা কাজে পাঁচ হক নামাজ কোরআন বলি আল্লাহ আল্লাহ আমিন ভাষার মধ্যে বলার মধ্যে যদি কোন বিয়াদবিহ আল্লাহ ক্ষমা করবেন ও আখির আনিল দানা আনিলাম রবিল্লা আলমিন উচ্চ আজ পড়েন আল্লাহ